চিকেন ললিপপ জাস্ট দেখো এইটাকে যদি না খাই পারছি না সামনে থেকে এত সুন্দর খাবার অনেকদিন পর খেলাম আড়াই হাজার টাকার খাবার পাচ্ছ 399 টাকাতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু ইডলে কাবাব আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গড়িয়া সব থেকে ইজিয়েস্ট মেট্রো তোমাদের বোঝাই আমার পেছনে হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশন মানে কবি নজরুল মেট্রো স্টেশন অ্যান্ড ঠিক তার পাশেই আজকের আমার লোকেশন হচ্ছে নুডল উডল তোমরা বলেছো একটা ভিডিও করতে আর আমি করবো না সেটা হতে পারে সো তোমাদের রেকমেন্ডেশনই আজকে এখানে আসা ড্রেক ডেভিডসন বলেছিল আমাকে নুডল উডলে আসতে ওদের বুফেটা ট্রাই করতে সো তোমাদের রেকমেন্ডেশনে যে চলে এসেছি নুডল উডলে দেখার জন্য ওদের এখানকার বুফেটা ঠিক কেরকম মেনু কেরকম কত দাম কি বৃত্তান্ত সব কিছু বলবো ভিডিওটা দেখতে থাকো ঢুকতে ঢুকতে একটা জিনিসের বিষয়ে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু স্যানিটাইজেশনের ব্যাপারটা কিন্তু ঠিক তেমন নেই ঠিক আছে মানে ঢুকতে ঢুকতে স্যানিটাইজেশন কিন্তু ঠিক আমার করা হলো না চলো যাওয়া যাক দেখা যাক নুডল উডলে খাওয়া দাওয়ার কিরকম হয় এন্ড বাই দ্য ওয়ে আজকে আমাদের আমি বুফে করতে গেলেই একজনের সাথে আমার দেখা হয়ে যাবে আমি নুডল উডলে আসলেই কারণ কারোর সাথে আমার দেখা হয় আগে করেছিস ভিডিও হ্যাঁ কৌস্তবদের সাথে দেখা হয়েছে বাই দ্য ওয়ে এটা ভেবোনা কিন্তু এটা প্ল্যান করে এটা কিন্তু পুরোপুরি আনপ্ল্যান ছিল হ্যাঁ অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো মানে এই প্রপার চাইনিজ রেস্টুরেন্টে ঠিক যেরকম অ্যাম্বিয়েন্সটা হয় ঠিক ওরকম অ্যাম্বিয়েন্সে 10/10 আমার খুব সুন্দর লেগেছে ওই চাইনিজ রেস্টুরেন্টের যে ভাইবটা পুরোপুরি পাবে এখানে বুফে কিন্তু তোমরা যদি বুক করে যদি না আসো তাহলে তোমাদেরকে কিন্তু অন টেবিল সার্ভ যদি তোমরা কল করে বলে রাখো তাহলে তোমাদের বুফেটা স্প্রেডে মানে বুফের যে ওদের জায়গাটা সেখানে সাজানো থাকবে ঢুকতে ঢুকতে খাওয়া দাওয়াটা চলে এসছে খাওয়া দাওয়ার করি তারপর কথা হচ্ছে কথা বলতে চাই স্যানিটাইজেশন ব্যাপারে স্যানিটাইজেশন একদম এখানে নেই ঠিক আছে এই সময় স্যানিটাইজেশনটা খুব ইম্পর্টেন্ট বাট সেটা আমি পেলাম না নুডল উডলে টোটাল তিনটে ব্র্যান্ড গড়িয়া যেটাতে আমি বসে আছি একটা দমদম নাগের বাজারে আর একটা হচ্ছে অ্যাক্সিস মলে ওইখানে অন টেবিল আমাকে কি কি সার্ভ করে দিয়েছে প্রথমে বলি এখানে হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ বেশ গাঢ় আছে একদম গরম এখানে শ্রেড করে করে চিকেন দিয়েছে দেখতে পাবে ডিম আছে কর্ন আছে আর দেখো চিকেনের পিসেসগুলো কিন্তু যথেষ্ট বেশ ভালোভাবেই দেওয়া আছে চিকেন সুইট কর্ন স্যুপ খেয়ে দেখা যায় চিকেন সুইট কর্ন স্যুপটা কিন্তু বেশ ভালো আমার বেশ ভালো লেগেছে চিকেনগুলো ছোটো ছোটো মুখে পড়ছে কর্নের একটা যে ফ্লেভার সেটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে স্যুপটা কিন্তু যথেষ্ট গাঢ় আছে আমি শুধু বেঁচে বেঁচে চিকেনগুলো খেয়ে নিচ্ছি স্যুপটা ভালো খেতে তোমরা কিন্তু স্যুপটা বেশি খাবে না স্যুপ খেলে পেট ভরে যায় আর স্যুপ খাচ্ছি না স্যুপটাকে সাইডে করি এবার মেন যে খাওয়া দাওয়া স্টার্টারে সেখানে ঢোকা যাক আটারে কি কি আছে সেটা বলে দিই চিলি গার্লিক পনির আছে তারপর এখানে ক্রিসপি চিলি বেবিকর্ন আছে গার্লিক পেপার চিকেন আছে আর এখানে আছে চিকেন ললিপপ চারটে টোটাল স্টার্টার আছে আর একটা ননভেজ সালাড আছে এখানে ওকে সো স্টার্টারেই প্রথমে আছে পনিরটা পনিরটা ইজ ভেরি সফট গার্লিক লঙ্কা লেগে আছে কাঁচা লঙ্কা দেখতে হবে ছোটো 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 কাঁচা লঙ্কা পনিরের গায়ে লেগে আছে এটা খেয়ে দেখা যাক চিলি গার্লিক পনির এটা ভালো খেতে একদম তুলোর মতো মানে জাস্ট দুবার না একবার জাস্ট এরকম করবে এটা হারিয়ে যাবে পনিরের সাথে ওই যে ছোটো 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 করে পেঁয়াজ দিয়েছে গার্লিক দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে সেইগুলো ফ্লেভারটা পাবে মানে কাঁচা লঙ্কা যে নিজস্ব একটা গ্রিন চিলির ফ্লেভার খুব ভালো লাগে একটু খাওয়া যায় ক্রিসপি চিলি বেবিকর্ন এই হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্নের সাইজ ক্রিসপি চিলি বেবিকর্নটা ঠিকঠাক মানে নর্মাল যেরকম হয় এরকমই খেয়েছি সব জায়গায় অতটা ক্রিসপি না সামাও ভেতরে কর্নটা একটু বেশি হার্ড আছে বেজাতে এটা বেশি ভালো খেতে লাগছে সো এবার চলে আসছি নন ভেজ যে আইটেমটাতে সেটাতে এবার গার্লিক চিকেন গার্লিক লেগে লেগে আছে কাঁচা লঙ্কা হালকা স্লিপ করে দেওয়া আছে এবার পেপার গার্লিক চিকেনটা খেয়ে দেখা যাক চিকেনটা বেশ বড় বড় আছে প্রচণ্ড সফট পেপার গার্লিক চিকেনটা খেতে খুব ভালো গোলমরিচের যে ফ্লেভারটা পুরো চিকেনের ভিতরে ইনডালজ হয়েছে খেতে বেশ ভালো লাগছে খুব ভালো হয়েছে আচ্ছা বুফেটা খেতে খেতে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই লাঞ্চ বুফের টাইমিং হচ্ছে 12:30 থেকে 4:00 আর মানডে টু ফ্রাইডে দাম হচ্ছে $399 ডিনার বুফের দাম হচ্ছে
449 এটা হচ্ছে উইকডেজে আর উইকেন্ডে যদি তোমরা তাহলে লাঞ্চ বুফের দাম হয়ে যাবে 449 আর ডিনার বুফের দাম হয়ে যাবে 499 আইটেমস কিন্তু সেম থাকছে যা যা আইটেম আমি খাচ্ছি সেই সব আইটেম কিন্তু তোমরা আনলিমিটেড পাবে আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস একটা আছে যেটা বুফের ভেতরে ইনক্লুডেড না এটা আমাকে কমপ্লিমেন্টারি দিয়েছে বাট তোমরা যদি এটা নাও এই এরকম একটা গ্লাসে পাবে তোমরা গ্লাসে তোমার তাদের বুঝতে পারছো তো তোমরা এই গ্লাসে পাবে আনলিমিটেড হবে 49 rupees যদি তোমরা পে করো যদি আমার সাজেশন নাও শীতকালে এটা অ্যাভয়েড করে যাও 399 দিয়ে আনলিমিটেড খাও কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না আমাকে দিয়েছে তাই টেস্ট করে দেখি একটু জিনিসটা কি লেমন সোডার মতন জিনিসটা খেতে আর কিছু সো এবার যে আইটেমটা খাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে চিকেন ললিপপ জাস্ট দেখো চিকেন ললিপপটা যা দেখতে লাগছে চিকেন ললিপপটা একটু চিলি সসে ডিপ করি এটাকে যদি না খাই পারছি না সামলাতে এটাকে খেয়ে দেখা যাক যে এটা কীরকম খেতে লাগছে খেয়ে দেখা যাক চিকেন ললিপপটা খেতে বেশ ভালো ক্রাঞ্চি আছে না উইথ স্কিন এটা করছে তো শুধু খেতে কি ফ্রাইড চিকেন ললিপপ জাস্ট বাট এটাকে যদি তুমি সস দিয়ে খাও তাহলে একটু সালসাইডের টেস্টটা ভালো পাবে চিকেনটা প্রচণ্ড সফট জাস্ট এরকম করে খুলতেই খুলে হাতে চলে আসছে একদম ললিপপটা কিন্তু খুব সুন্দর খেতে ললিপপটা খেতে এক্সেলেন্ট লাগছে এখানে যে সালাডটা আছে সালাডটা খেয়ে দেখি একটুখানি লেটাস পাতা চিকেন সব করে একটা হেলদি স্যালাড মতন করে দিয়েছে স্যালাডে কিন্তু টেস্ট লাগছে হালকা চিলি ফ্লেক্স দিয়েছে ধনে পাতা দিয়েছে সচরাচর সব জায়গায় স্যালাড খাই না বাট এই স্যালাডটা দেখে বেশ বলুন হলো ভালো হবে খেতেও ভালো মেন কোর্সে সব আইটেম চলে খাওয়াটা স্টার্ট করি মেন কোর্সে এখানে ফার্স্টে আমি নুডলসটা নেবো এখানে ভেজ নুডলস আছে এই হচ্ছে ভেজ নুডলস নুডলসের সাইজগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বেশ যথেষ্ট মোটা চাউমিন একটু পাতলা হয় নুডলস একটু মোটা হয় এটা কিন্তু প্রপার নুডলসটাই ব্যবহার করছে ভেজ নুডলস খেয়ে দেখা যাক ভেজ নুডলস হতে পারে কিন্তু খুব ভালো খেতে এই ক্যাপসিকামের যে ফ্লেভারটা নুডলসের ভেতরে খুব ভালো লাগছে খেতে নুডলসটা দিয়ে একটু ভেজ মাঞ্চুরিয়ানটা খেয়ে দেখি ভেজ মাঞ্চুরিয়ান অ্যাকচুয়ালি হংকং স্টাইল ভেজিস বলছে ওরা এটা হচ্ছে হংকং স্টাইল ভেজিস ওপরে দেখো শুকনো লঙ্কা দেখতে পাবে বাঁধাকপি টাঁধাকপি দিয়ে বানিয়েছে গার্লিকই একটা ফ্লেভার চিলি সস দিয়ে করেছে এটা ঠিকঠাক লেগেছে এটা এটাবার চিকেন ফ্রাইড রাইসটা দিয়ে খেয়ে দেখা যাক এটা চিকেন ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যাক এবার এবার একটু খেয়ে দেখা যাক চিকেন ফ্রাইড রাইসটা খেতে যথেষ্ট ভালো ছোটো ছোটো চিকেনের পিসেস আছে দেখো ছোটো 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 ডিম আছে ভেজিস দেওয়া আছে এরকম ছোটো 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 চিকেন টিকেন দেওয়া আছে এখানে আছে চিলি গার্লিক পনির এই হচ্ছে আমাদের পনির পনিরের সাইজগুলো যদি দেখো এরকম বেশ বড় বড় পনির দেওয়া আছে গ্রেভিটা কিন্তু দেখো যথেষ্ট গাঢ় গিয়ে দেখা যাক ভেজ বুফেতে যদি এরকম আইটেম থাকে তাহলে ভেজ বুফে খেতে ভালো লাগে এটা দারুণ গ্রিন বেল পেপার ইয়েলো বেল পেপার সব দিয়ে দিয়েছে একদম সফট মানে মুখে মুখে না ওই গার্লিকি সসি মানে রসগোল্লার মতন বাস্ট করবে খেতে দারুণ এবার আমি খাবো হচ্ছে ফিশের আইটেমটা খাবো প্যান ফ্রাইড ফিশ ইন মাঞ্চুরিয়ান সস এক একটা সাইজের বেশ বড় সাইজের এক একটা মাছ দিয়েছে কিন্তু খেয়ে দেখা যাক এই ভালো খেতে এটা কিন্তু বাসা ফিশ মাছটা একদম নরম ভালো করে প্যান ফ্রাই করেছে গার্লিক ফ্লেভার পুরোপুরি যে মাঞ্চুরিয়ান সসটা টস করেছে সটে করেছে চিকেন ফ্রাইড রাইস দিয়ে প্যান ফ্রাইড ফিশ ইন মাঞ্চুরিয়ান সসটা খেতে খুব ভালো লাগছে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট অ্যান্ড চিপেস্ট বুফে ইন কলকাতা রাইট নাও বা দেখো বুফের নিয়মই হচ্ছে যা দাম দেবে আর দু তিন গুণ খায় এখানে যা স্প্রেড আছে এখানে যে আইটেমসগুলো আছে সেই আইটেমগুলো যদি আলাদাটা নিতে যাও মিনিমাম 200 টাকা করে এক একটা প্লেট হবে টোটাল 14টা আইটেম আছে 10টা আইটেমও থাকে 200 টাকা করে 2000 টাকা মানে তোমরা 2000 টাকা কি 2500 টাকার খাবারটা পাচ্ছ 399 টাকাতে এখানে কুম্পাও আছে খেতে খেতে আমি অনেকদিন পর বুফে হাঁপিয়ে গেছি কারণ এখানে বুফে বেশি হেভি খেয়েছি হেভি টেনেছি এখানে একটা থাই আইটেম আছে সেটা হচ্ছে চিকেন কুম্পাও চিকেনের সাইজগুলো দেখো যথেষ্ট বড় আছে কুম্পাওটা দিয়ে খেয়ে দেখা যাক কুম্পাটা কিন্তু ঝাল ঝাল আছে কারণ কুম্পা নর্মালি কিন্তু ঝাল ঝালই হয় শুকনো লঙ্কার একটা ঝাঁজ আছে জিঞ্জারের একটা বেশ ভালো ঝাঁজ আছে চিকেনটা খেয়ে দেখা যাক ওয়েল ম্যারিনেটেড তার জন্য গিভ এবং খাবে না ভেতর অব্দি পুরো ফ্লেভারটা যাবে আর ফ্রাইড রাইস দিয়ে কুম্পাটা খেতে দারুণ লাগছে মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস আর কুম্পাটা কিন্তু সব থেকে বেশি ঝাল খাওয়াটা শেষ করি তারপর ডেজার্টে দেখা হচ্ছে তো এবার খাওয়া যাক আমাদের ডেজার্টটা দাদা এটা তুমি ঠিক করলে এটা তুমি এখানে বানানা ফ্রিটাস বললে দি কলার বড়া দিয়ে দিলে কলার বড়া তো বাংলায় যেটাকে আমরা বলি কলার বড়া এটা কটা বলছে বানানা ফ্রিটাস হ্যাঁ এটা কলার বড়াই অ্যান্ড দর্শন তো আইসক্রিম ছাড়া ভালো লাগে না দর্শন আছে আইসক্রিম দিয়ে খেয়ে দেখা যাক শীতকালে আমি একটু আইসক্রিমটা অ্যাভয়েড করি
আমি আজকে অল্প খেলাম নর্মাল ভ্যানিলা আইসক্রিম আছে ডেট খাওয়া শেষ তিন রকমের ডেজার্ট বুফের একটা আমি ছিলাম বেরিয়ে বলছি ওকে সময় তো খাওয়া দাওয়া হয়ে গেছে নুডলের বলে দিই কিরকম লাগলো নুডল উডলের যে বুফেটা সেটা কলকাতার আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট চিপেস্ট বুফে রাইট নাও 399 ওদের যা খাওয়ারের কোয়ালিটি আর কোয়ান্টিটি সেটা নিয়ে আমার কোনো কিছু বলারই নেই শুধু একটা কথা বলবো ওই 49 rupees দিয়ে এক্সট্রা আনলিমিটেড ড্রিঙ্কসটা নেওয়ার কোনো মানে হয় না কারণ এখন শীতকাল লিমিটেড ভেজ আইটেম যথেষ্ট ভালো ছিল মানে টোটাল বলতে পারো তোমরা 399 rupees দিয়ে 2500 খাওয়ার খাবে কারণ এক একটা খাওয়ার ওরা যে কোয়ান্টিটি দিচ্ছে একজনের জন্য ওটা যদি তোমরা আলাকাট নিতে যাও 200 করে পার আইটেম পড়ে যাবে তো যথেষ্ট ভালো লেগেছে ওয়ান অফ দ্য বেস্ট বুফে ডেফিনেটলি চেক করো এই বুফেটা অ্যান্ড একবার হ্যাঁ ওদেরকে ডেফিনেটলি একবার আসার আগে কল করে আসবে চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করতে অতি অবশ্যই ভুলবে না অ্যান্ড যদি চ্যানেলটাকে পছন্দ হয় হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন যাতে সব নোটিফিকেশন আমরা পেয়ে যাও সবার আগে চলো ভিডিওটা এখানে এন্ড করছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্টে হ্যাপি স্টে ফুডি অ্যান্ড বাঙালি মানি খাই খাই চলো বাই গাইস সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও বাই